ও মাই গড, ফিদা হয়ে যাবো এই কালারটার জন্য, ফিদা হয়ে যাবো, ফিদা হয়ে যাবো এই কালারটার জন্য। গরুর কলিজা, বড় গরুর কলিজা আজকাইছে, এগুলো বড় গরুর কলিজা, দেখছেন বড় গরুর কলিজা আসছে। আপনারা খালি নিবেন আর সব বলে, এই ভান্ডিলের জামাগুলো অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ। কত দেখি এটা কোন গরুর কলিজা, কালা পাখি কি জানি একটা গান আছে নাম ও কালা। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। 1500-2000 করে যে জামাগুলো, 2000 করে সেই জামাগুলোর টু পিস দিব আজকে। এই যে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখে তারপর বইলেন আপুরা। এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখছেন, এই যে হাতায়ও কাজ, এই যে হাতায়ও কাজ দেখছেন, হাতায়ও কাজ, এই পুরো জমিনে এরকম পিটানো কাজ হবে। আর এই জামাগুলো আমরা একেবারে অফার প্রাইজে দিতেছি। এই যে দেখেন অন্যগুলো 5-7 হবে। এই যে তো এগুলি সামান্য কোনো টুকিটাকি সমস্যা থাকতে পারে, সামনে যেটা আইবো সেটা দেখাই দিব, কিন্তু সমস্যা আছে ঠিক আছে, এর জন্য আসছে আমাদের কাছে কোম্পানি থেকে, আমি নিজে ইচ্ছা করে আনছি, কেন দামি জামার টুপিসটা পাওয়া যায় না সহজে। তো এই যে দামি জামার টুপিস পিয়াস, আর একটু পিছনে যেতে হবে, আমি তো আমার উপরে জামাটা, হ্যাঁ আর একটু পিছনে ধাক্কা দেয় জোরে, হাই হয়েছে। এই যে দেখছেন দামি জামার টুপিস, পুরো জামা কিন্তু অনেক দামি এম্ব্রয়ডারি, এই এম্ব্রয়ডারির ভিতরেও কিন্তু এটা দামি কোয়ালিটি এম্ব্রয়ডারি। এই যে ওনাটা, এই যে পুরা উনা কাটওয়ার্ক করা আছে, অনেক কাপড় আছে কাটওয়ার্ক, উনা নিতে চাও তো সে তাদের জন্য। এই জর্জরুনাও দিস কিছু মিলাইয়া, জর্জরুনা দিয়ে কি করুম খামো, হ্যাঁ যা বান্ডিলে যা আছে তাই। এইটার জন্য এটা আমি রিপিট করছি আজকে, আজকে আমার আনাইছি জানো তোমাদের জন্য। এই এই টু পিসটা সবাই অনেক পছন্দ করছে, সবাই রাগ হয়ে গেছে পায় নাই অনেকজনে, এর জন্য আমার আজকে আনানো হয়েছে। তো এইটাই আমার হয়তোবা লাস্ট, যারা নিবেন নিয়ে নিবেন। এই টু পিসগুলো আসলে পাওয়া যায় না, এইগুলো পাওয়া যায় না, কারণ এত দামি জামা বানায় এত সে আর টু পিস বানাবে না, টু পিস বানাবে না, বুঝেন নাই, অনেক দামি জামা তো এগুলো টু পিস বানাবে না। এই যে উন্নাগুলো 5-7 হবে, এই যে উন্নাগুলো কাটওয়ার্ক করা আছে, তো সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল জামাগুলো, এগুলো আর অনেক দামি এম্ব্রয়ডারি আর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। আর এগুলো আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে অফার প্রাইস না, লস প্রাইস, সবগুলোতে এখন থেকে লসই যায়। আর যেগুলো ছিঁড়া আছে কিন্তু টুকিটাকে সমস্যা আছে, সমস্যাটা দেখলে আমি আপনাদেরকে দেখাই দিব। দেখ মুসলিম কটনের ভিতরে, মুসলিম কটনের ভিতরে, এখন তো গরু জব দিব, সবাই খালি জামা চায়, গরু জব দিব তো একটু কম দামে ভালো জামা দাও তাদের জন্য, যারা একটু কম দামে ভালো জামা নিতে চান তাদের জন্য আমার এই জামাগুলা, যারা একটু কম দামে ভালো জামাটা নিতে চান। দেখেন এম্ব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন, দেখে তারপর বললেন যে আপু কিল্লি গানছি, এই যে হেললে গানছি, দিছে খাসির কলজা না গরুর কলজা, বড় গরুর কলজা, বুঝছেন। এগুলা 1500-2000 টাকা থাকে এই জামাগুলা রেট, জামাগুলার রেট আমার শরীরের ভিতরে আয়া পড়ে পিয়াসে, আমি যে টান দিবো তো আমার জামাটা আমার শরীরের ভিতরে মানে আমার পায়ের উপরে খুলস, আর কি কমো আমি, আর কিছুই কর নেই, জায়গা নেই, জায়গা আল্লাহ যদি দেয় বড় জায়গা। এই যে দেখছো কালার কিরে ভাই, কলিজা ঠান্ডা জায়গা, কিন্তু টুকিটাকি সমস্যা আছে ঠিক আছে, টুকিটাকি সমস্যা আছে, এমনি করলে বইলে ওই যে অজব মেলে ওইটার সেওয়া পড়ে যায় আমার উপরে, এখন সেওয়া পড়ে দেখছি আমি অনেক। এই যে দেখছো কি নিয়ে আইছি, গরুর কলিজা, টুকিটাকি সমস্যা আছে, হ্যাঁ আজকে যারা নিবা গরুর কলিজা, আজকে যারা নিবা গরুর কলিজা, আজকে যারা নিবা গরুর কলিজা, ও মাই গড, ফিদা হয়ে যাব, ফিদা হয়ে যাব, কোয়ালিটি দেখলে ফিদা হয়ে যাব। লম্বা আছে, বুক আছে, বডি আছে হচ্ছে 60, হ্যাঁ বডি আছে 60, পিয়াস বাওয়ারটা দে আমার কাছে, টুকিটাকি সমস্যা আছে, তো সমস্যা হলে এগুলো টু পিস, যারা নেবেন টু পিস, এগুলো সব টু পিস, টু পিস যারা নেবেন, আজকে কলিজা ঠান্ডা হয়ে যাবে এগুলা। এই যে টু পিস, এটা দেখেন কি সুন্দর একটা টু পিস, এই যে দেখেন একটা সমস্যা পাইলাম, এই যে একটু সামান্য এম্ব্রয়ডারির ভিতরে, এম্ব্রয়ডারির ভিতরে এম্ব্রয়ডারি করতে লইছে মনে মিশিগের ইয়ার লাগছে, বুঝছেন। এই যে এরকম টু পিসটা যেটা ইয়া থাকবো আমি দেখে দিব, কিন্তু আমার হাজবেন্ড বলছিল থ্রি পিস বানালে, আমি আর বানাই নেই, দূর কোন সময় সালোয়ার আনে মিলাই, সালোয়ার আনার সময় লাগে না, এর জন্য দিয়ে দিলাম টু পিস। যা এগুলার দেখেন হাতায়ও কাজ, কাপড় কাপড়গুলো 300 টাকা গজ, 300 টাকা গজ, নিচে দেখো টু পিস দাও, না দাও দেখছেন কাজ কেমন, একেবারে অনেক সুন্দর এটার কাজ, এটার কোনো সমস্যা নেই।
এটা আপনারা এখান থেকে 5 পিসও নিতে পারবেন। 5 পিস নিলে আপনাদের প্রাইস পড়বে, এখন সবাই বলতাছে অনুরোধ করে আপু তুমি দাও সবাইকে। এই যে তেমন এটা সমস্যা, এই যে দাগ দেখছেন, এই যে দেখেন সমস্যা দেখছেন দাগ, এই যে দেখেন দাগগুলো আপনারা কি দেখেন, এই যে দাগগুলো, এই যে দাগগুলো। এত দামি জামা তো দাগের জামা কেউ নিবে না, এর জন্য আমাদের কাছে আসছে। সমস্যা অবশ্যই আছে, দাগ থাকবে, প্রবলেম থাকবে একটুখানি সামান্য এরকম আর কি। তো আমরা বাসাই করি নেই ভাই, আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা দেখেন, এটা এখানে একটু অনেক কষ্টেপ দেখা যেতেছে, কষ্টেপটা খুলো তো পিঁয়াজ দেখাই দাও। এই যে দেখেন এটা প্রবলেম দেখাইছে এখানে, এখন দেখি আমরা কি প্রবলেম। দেখেন কোনো প্রবলেমই নেই, দেখছেন দেখছেন, কিন্তু এর একটা প্রবলেম দেখাইছে। এরকম মানুষ জানেন, ভালো কর্মচারীরা কী করে জানেন, ভালো মালও বাইর করে লায়, এটা ইচ্ছা করে করে। এদি হাতাটা দাও তো, হাতা মেয়েদের ইচ্ছা করে পোলাপানি এগুলো করে, বুঝছো, হাতা এই ইচ্ছা করে এগুলো করে পোলাপানি। মনে করো মালিকরা তো আর নিজের কাপড় নিজে গুছায় না, যারা বড় বড় ইন্ডাস্ট্রি তারা তো করে না, কর্মচারীরা করে, তখন যেটা একটু সমস্যা থাকে এমনি ফালায় দেয়, ভালো হইলেও ফালায় দেয়। কেন এই জামাগুলো কিন্তু আমরা মালিকের কাছ থেকে কিনতে পারি না, কর্মচারীর কাছ থেকে কিনতে হবে। হ্যাঁ, এগুলো এই জামাগুলো আমরা মালিকের কাছ থেকে কখনো, মালিক আমাদের কাছে বিক্রি করবে না, কর্মচারীরা বিক্রি করে এই জামাগুলো, কর্মচারীদের কাছ থেকে নিতে হয়। কর্মচারীরা আবার এটার প্রতি আবার আলাদা একটা এক্সট্রা টাকা ধরে, বুঝছো। এই যে কাটওয়ার্কটা না, অন্যায় ওই কাটওয়ার্কটা আছে, এই দেখো অন্যায় ওই কাটওয়ার্কটা আছে, এই যে দেখো এই জামাগুলো অনেক এসেছে, একটা জর্জেট অন্যায় লয় নেই। মনে করে মাঝে মাঝে এমন বান্ডিলে নিয়েছি, আমি কইছিলাম না জর্জরুনা দুইটা লইতে, দুইটা জর্জরুনা না লইলে সব কি খালি সুতি উন্না দিব নাকি? এটা এই বান্ডিলটা ভাগ্য ভালো, এই বান্ডিলে একটা বান্ডিল, এটা আমি সব, হ্যাঁ এটা লই লইব, দুইটা লই লইব, ওইসে ওইসে। হ্যাঁ একটু জর্জরুনা দেখাই দিতে হবে না, যে জর্জরুনাও আছে এগুলোর ভিতরে, আমি খালি সুতির উন্নাগুলো দিয়ে দিলে এই বান্ডিলটা ভাগ্য ভালো আসে না, সুতির উন্না পড়ছে। আবার এমন অনু বান্ডিলে একবারে সব বান্ডিল জর্জের উন্না পড়ে, ওই যে কটা জর্জের উন্না রয়ে গেছে আমার ওই বান্ডিলের, না না আল্লাহ লাগবো না, এটাই শেষ। আমার এখন এত গরম লাগতেছে বাবা, দেখছো জর্জের উন্না, ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওরের জর্জের উন্না থাকবে এটার সাথে, ঠিক আছে। এগুলোর সাথে পিওরের জর্জের উন্না আছে, তোমরা যদি এগুলোর সাথে জর্জের উন্না নিতে চাও জর্জের উন্না পাবা, ঠিক আছে। প্রাইস সেম থাকবে, এই যে এটা সিকোয়েন্সের ভিতরে, এই যে দেখেন জর্জের উন্না, ইন্ডিয়ান অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জর্জের উন্না থাকবে, ইন্ডিয়ান অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জর্জের উন্না থাকবে। এটা উল্টা, এটা বাও, এই যে এটার কোনো সমস্যা নেই, এটা জর্জের উন্না দেখে আইসে, ঠিক আছে। জর্জের উন্না হ্যাগ চলে না, এ লেগে দিছে, এমন কোনো কিছু আছে আবার এমনি সমস্যা না থাকলেও ভালোরিও দেয়। এই যে এই যে মোটরি ওয়াক করা, টুকিটাকি প্রবলেম থাকতে পারে, এগুলো আমি জানিয়ে আনছি যে প্রবলেম আছে, তারপর আনছি কেন, দামি জামার টু পিস, দামি জামার টু পিস, দামি জামার টু পিস। যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন, নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন, 1020 টাকা বিকাশ করবেন, আপনার বিকাশ করা মাত্র আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এই দেখেন গরুর কলিজা, বড় গরুর কলিজা আজকাইছে, এগুলো বড় গরুর কলিজা দেখছেন, বড় গরুর কলিজা আসছে, আপনারা খালি নিবেন আর নিবেন। এগুলা কি বড় গরুর কলিজা, এটা উল্টা দর্শক, ও বাচ্চা বুচ্চা তারপর উল্টাটা দর্শে, এই যে দেখছেন উন্নাটা। প্রাইস প্রাইজে আসি, প্রাইস আর দুইটা দেখাই তারপর প্রাইসটা বলি, ঠিক আছে পুরা আর দুইটা দেখায় প্রাইসটা বলি। এই যে এটা দেখেন, এটা খয়েরির ভিতরে সব কাপড়, এগুলার কাপড় হচ্ছে 300-400 টাকা গজের কাপড়, 400 টাকা গজের কাপড়। আরে পেঁয়াজ দাও তো, এগুলো মুসলিম কটনের ভিতরে, মুসলিম কটনের ভিতরে। এই এই জামাগুলো আমি অনেক লড়াই করে নিয়ে আসছি তোমাদের জন্য, লড়াই করে আসলে আমার ব্যবসা করতে চাইছিলাম কিন্তু আমার জায়গা নাই, বুঝছো, আমার জায়গা কম, জায়গা যদি বেশি থাকতো আলহামদুলিল্লাহ ব্যবসা করতে পারতাম। এই যে দেখো কষ্টে পড়ে গেছে, দেখছো, এই দেখাই দিলাম আমি বেশিরভাগ জামাগুলো কিন্তু দেখাই দিছি। এই জামাটা কেউ মিস করবা, এই জামাটার এই যে দেখ অল্টারটা, এই যে দেখো অল্টারটা কোন জায়গায় দেখছো তোমরা, কত দেখি তোমরা তো দেখতেছো ভিডিওটা, কত দেখি অল্টারটা কোন জায়গায়, এই যে জায়গাটার ভিতরে এম্ব্রয়ডারি আসে নাই, বুঝছো, অল্টারটা কোন জায়গায়, এই জায়গাটার ভিতরে এম্ব্রয়ডারিটা আসে নাই, পরে নেই,
ঠিক আছে, এই পুরাটা করছে লুকটা আগে দেই জায়গা করে নেই, কে লেগে জানি জানি না, মিশিং এর ফল্ট এর জন্য আসছে। বললাম না টুকিটাকি সমস্যা আছে, বেশিরভাগই এমব্রয়ডারি ফল্ট। তো তোমরা যারা নিবা এই জামাগুলো আজকে, যারা নাকি 10 পিস নিবা তাদের জন্য প্রাইস হচ্ছে 600 টাকা, যারা 20 পিস নিবা তাদের জন্য হয়েছে মাত্র 580 টাকা। 580 টাকা এরকম দামে এই জামা সিকোয়েন্স করা আছে, দেখো উন্নার ভিতরে সিকোয়েন্স করা, কাটওয়ার্ক করা, মাত্র 580 টাকা। 580 টাকা এই জামাগুলো, মানে আজকে যারা মিস করবো তারা সবই মিস করে যাবা। 580 টাকা আপনাদের জন্য, দ্রুত স্ক্রিনশট দিবেন 580 টাকার এই জামাগুলো। এইবার দেখাই দিতেছি আরেকটা জামা, অনেক সুন্দর সবগুলো, এই ভান্ডিলের জামাগুলো অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ। যে নেবেন জিতবেন। তো যারা পুরাটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন, নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দেন। তিয়াশোতে এক কোনাকানি করে মনে হয় চেক করতেছে, এখন আমি দেখতেছি তো চেক করতেছে। 10 পিস নিলে 500-600 টাকা, আর যারা নাকি 20 পিস নিব তাদের জন্য লোগা 580 টাকা। এই যে ও মাই গড, ফিদা হয়ে যাবো এই কালারটার জন্য, ঠিক আছে। এই কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর মানে অনেক সুন্দর। এই যে দেখো লাল কালা উন্না পাওয়া যায় না, কালো উন্না অনেক খুঁজছি পাই না। এটা কি, এটা কি কোন গরুর কলিজা কও তো দেখি, এটা কোন গরুর কলিজা, কালা পাখি কি জানি একটা গান আছে নামো, কালা কালা সাদা সাদা, সেই গান কালা সাদা, পিঙ্কিশ 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 পিঙ্কিশ, যে নিবা নিয়ে নিবা পিঙ্কিশ, এটা কিন্তু মিস করবা না। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এগুলো টুকিটাকি সমস্যা থাকতে পারে। আর এই যে আমার কাপড়গুলো অনেক দামি, নিয়ে নিবেন।